যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে সমলয় চাষাবাদের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। সম্প্রতি এ কার্যক্রম উদ্বোধন করে নৌ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষককে আধুনিক প্রযুক্তির নানা মেশিন দিয়ে সহায়তা করছে, যাতে স্বল্প খরচে ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হয় কৃষক। এক একটা যন্ত্র প্রায় 30 লক্ষ টাকা, সরকারের সেখানে মাত্র 14 লক্ষ বা 15 লক্ষ টাকায় জনগণকে দিচ্ছে, সমিতি করে দিচ্ছে কৃষকদেরকে। এইভাবে কৃষি উপকরণগুলো জনগণের কাছে দিচ্ছে, এবং আপনারা জানেন যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই মেশিন দিয়ে স্বল্প সময়ে অধিক জমিতে চারা রোপণ করা যায়। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। চলতি মৌসুমে 58 জন কৃষক 50 একর জমিতে এই মেশিন দিয়ে বোরো চারা রোপণ করেছেন। গামলা দিয়ে যেটা লাগাতাম তাতে আমাদের অনেক সময় লাগত, এখন আমরা এই যে মেশিন দিয়ে লাগাচ্ছি তো আমাদের স্বল্প সময় হচ্ছে, লেবার বাঁচতেছে এবং আমরা কৃষকরা উপকৃত হচ্ছে, এবং আমাদের সময় কম লাগতেছে, এবং আমাদের সরকারের মেশিন দিচ্ছে, ওই মেশিনের সাহায্যে আমরা লাগাতেছি। রাইস প্লান্টার দিয়ে মনে করেন যে 1 বিঘা মাটি 1 ঘন্টা লাগতো, এবং শ্রমিক দিয়ে মনে করেন যে ওখানে 10 জন শ্রমিক মানে প্রায় 4 ঘন্টা লাগতো আর কি। দিনাজপুরে এবার 1,73,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।